হ্যালো গাইস, আজকে তোমাদের জন্য একটা রোমান্টিক কবিতা। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা শেয়ার করতে ভুলো না। ছাগলের লেজ ছোট ছোট, কুকুরের লেজ বাঁকা, ওই ছেলে তো চেহারাটা দারুণ ছাকা নাকা। মোটর সাইকেলের দুই চাকা আর ভ্যানের চাকা তিন, বইয়ের চালায় সকল স্বামীর জীবন কেরোসিন। বয়লা মুরগির দাম কম, দেশি মুরগির বেশি, গয়না শাড়ি কিনে দিলে মেয়েরা অনেক খুশি। কিল মারে পিঠেতে আর ঘুষি মারে নাকে, পার্লারের সব মেয়েরা শুধু আটা ময়দা মাখে। বিড়াল ডাকে ম্যাও ম্যাও, কুকুর ডাকে ঘেউ, ছেলেদের মন বোঝার মতো নাইরে দুনিয়ায় কেউ। সাপে কামড়ায় পায়েতে আর মশা কামড়ায় গালে, কলনা দিয়ে মেয়েরা থাকে মিসড কল মারার তালে। আজকে ছেলেদের কাছে আমি একটা মেয়ে হয়ে বাস্তব সত্য কথা বলবো। যদি এই কথাটা ছেলেদের একটু ভালো লেগে থাকে তো একটা লাইক আর একটা শেয়ার করে ভিডিওটা সবার কাছে পৌঁছে দাও। আর যদি একান্তই মেয়েদের খুব খারাপ লেগে থাকে তো আগে থেকে বলছি সো সরি। আজকালকার বেশিরভাগ মেয়েরাই তাদের হাত খরচা চালায় তাদের বয়ফ্রেন্ডের টাকায়। তুমি মানো ইয়া না মানো, এটাই সত্যি যে কোকিল ডিম পারে কাকের বাসায় আর মেয়েরা ফুটানি মারে তাদের বয়ফ্রেন্ডের টাকায়। কি ঠিক তো? বন্ধু তুমি আসবে কবে মনের দরজা খুলে, বন্ধু তুমি আসবে কবে সেই চেনা পদ ভুলে। বন্ধু আমার মনের মাঝে হাজার স্বপ্ন আশা, তোমায় না দেখতে পেলে বড় লাগে একা। ভালোবাসা কিসের সম্পর্ক? আমার স্বপ্ন ভরা জীবনে দুঃখ যখন আসে সবাই তখন পর হয়ে যায়, কেউ থাকে না পাশে। কষ্ট যখন মনের মাঝে দিয়ে যায় ব্যথা, সবাই তখন ভুলে যায় সম্পর্কের কথা। অনেক মেয়ে বলে, অনেক কমেন্ট আসে, আমি নাকি মেয়েদের নামে বদনাম করছি, আমি নাকি মেয়ে হয়ে মেয়েদের নামে বদনাম করছি। সো এই ভিডিওটা শুধুমাত্র আমি তাদের জন্যই করছি। দেখো আমি যে ভিডিওগুলো করেছি, আমার একটা ভিডিওতেও কি তোমরা দেখেছো যে আমি সব মেয়েকে উল্লেখ করেছি যে সব মেয়ে খারাপ, সব মেয়ে বাজে, সব মেয়ে গরু গাধা, এরকম আছে কি? সো তাহলে তোমাদের গায়ে লাগছে কেন? আমি যে ভিডিওগুলো করছি এগুলো তো জাস্ট আমি কাউকে টার্গেট করে করছি, বা এরকম আমি চোখের সামনে অনেককেই দেখেছি। সেই কারণে নিন্দে করা ভিডিও আমার খুব কমই আছে, হয়তো দুটো তিনটি এরকম হাঁটলি। সো তোমাদের গায়ে লাগছে কেন আমি বুঝে পাচ্ছি না। আমি তো কারোর নাম উল্লেখ করে বলিনি, বা আমি তো সব মেয়েকে তো বলছি না। যারা ভালো তাদের গায়ে লাগছে কেন? আমার মনে হয় 90% মেয়ে যদি খারাপ হয় 10% মেয়ে ভালো। সো আমিও যেহেতু একটা মেয়ে, আমি কেন চাইবো না তোমাদের নামে? আমি যদি তোমার চোখে জল হতাম হয়তো আমি মাটিতে ঝরে পড়তাম, কিন্তু বিশ্বাস করো তুমি যদি আমার চোখে জল হতে তাহলে আমি কখনো কাঁদতাম না। কেন জানো? কারণ শুধুমাত্র তোমাকে হারানোর ভয়। তুমি ছেলে তাই এই কথাটা আমি তোমাকেই বলছি, জীবনে কখনো কোনো মেয়েকে পাওয়ার আশা করো না, বরং নিজেকে এমন জায়গায় নিয়ে যাও, নিজেকে এমন ভাবে তৈরি করো যেন প্রত্যেকটা মেয়ে তোমাকে পাওয়ার আশা করে। দুঃখ এটা নয় যে তোমাকে আমার করে কখনোই পেলাম না, বরং কষ্ট আমার শুধু একটাই, তোমাকে আমি কখনোই ভুলতে পারবো না। আর আমার দুঃখটা কি জানো তো, যে মানুষটাকে আমি নিজের থেকেও এত বেশি ভালোবেসেছি সেই মানুষটাই কখনো বুঝলো না যে সেই মানুষটাকে আমি ঠিক কতটা ভালোবাসি। তবে হ্যাঁ, একদিন তুমি ঠিক বুঝবে, আর সেদিন শত লোকের ভিড়ে শুধু পাগলের মতো আমাকেই খুঁজবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন ছেলেরা আমার এই কথাটা একটু মন দিয়ে শোনো, মেয়েদের কিছু না বলা কথা। জানো তো আজকে না আমার সাথে আমার মা শোবে, তার মানে কি আজকে ওর সাথে কথা বলতে হবে। জানো তো আমার মোবাইল না একটুও চার্জ নেই, তার মানে কি ইমিডিয়েটলি সিমটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে বাবা, পড়া শেষে তোমার মিসড কল দেবো, তার মানে কি আগে ওর সাথে কথা বলি তারপর তোমার সাথে। জানো আজকে আমার মোবাইলটা দিদির কাছে থাকবে, তার মানে কি হ্যাঁ ব্যস্ত থাকলেও কোনো সমস্যা নেই। Likey.
সম্পর্ক, একটা সম্পর্ক যখন পুরাতন হয় শুরু হয় অবহেলা, কমে যায় কথা বলা, বেড়ে যায় দূরত্ব, কমে যায় গুরুত্ব, আর সব দোষ হয়, সব দোষ হয় শুধুমাত্র ভালোবাসার। কি ঠিক তো? যদি তোমার জীবনে তুমি বারবার আঘাত পেতে থাকো, তবে নিজেকে দোষী মনে ভেবে কখনো কষ্ট পেও না। বরং তুমি একটা কথা মনে রাখো, যে গাছের ফল যত বেশি মিষ্টি হয় সেই গাছেই কিন্তু বারবার পাথর ছুঁড়ে মারা হয়।